এই যে কষ্ট করে এসেছেন, বসে আছেন, কোনো বিনিময় চান? আমি চাই। আপনারা চান? আমরা বিনিময় চাই আল্লাহর কাছে। আজকের এই দিনের বেলার মাহফিলে কষ্ট করে যারা বসে আছেন, তাদের একমাত্র বিনিময় আল্লাহর কাছে আজরুল আজিম বলেন সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার আল্লাহ পাক দিবেন যা আপনি চিন্তা করতে পারবেন না। সবচেয়ে বড় কথা, কোরআন করিমকে কেন্দ্র করে যারা বসেছেন, আল্লাহ পাক বিনা আজাবে তাদেরকে জান্নাত দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এ কথা সাক্ষী দেয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে জীবন চলার পথে সামনে রাখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনের অনুসরণ করবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এতে আমরা খুশি আছি, বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তানের জীব। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। সাউন্ড কমাও কেন, একটু বাড়াও, বাতাসে সমস্যা করে, একটু একটু সাউন্ডটা আরো ছড়িয়ে দাও। শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান যেন আমাদের উপর বিজয়ী হতে না পারে, আমরা ওই রকম সহি নিয়ত নিয়ে বসতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, অর্ডিন্যান্সের সামনে যেয়ে বসে যান। রোদের কারণে অনেকেই রোডে দাঁড়িয়ে আছেন গাছের নিচে, আমি বলবো একটু কষ্ট হলেও মূল প্যান্ডেলে এসে বসার চেষ্টা করুন। এখানে বসলে যে সওয়াব পাবেন, দূরে দাঁড়িয়ে থাকলে সে সওয়াব আপনি আশা করতে পারেন না। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর বাস্তে কোরআনের ইজ্জতে সামনে এসে বসে যান। সম্মানিত শুধু আমি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم পড়ুন সবাই সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন করিমে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সকল মুমিনগণকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, কাকে ভয় করো? ওয়াকুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান
লাইসা ফিহে ইউজাজ, আর যে কথায় কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা, সত্য কথা, হক কথা, সোজা কথা, সিধা কথা, এইটা বলো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা। আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ সংশোধন করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য বরণ করলো, মোহাম্মদ সাল্লামের আনুগত্য বরণ করলো, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করলো। বলুন সুবহানাল্লাহ। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির সব কথা এই একটি আয়াতেই আল্লাহ পাক বলে দিয়েছেন। আমরা যদি এই একটি আয়াতকে জীবন চলার পথে মাইলস্টোন বানাতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের ইহকালীন জীবন হবে কল্যাণময়, আর পরকালীন জীবনে বিনা আজাবে ও হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রথম নির্দেশ, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? সুবহানাল্লাহ। বলেন কোরআন করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মমিনকে নির্দেশ করেছেন আল্লাহকে ভয় করার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাত বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করে নাও। আল্লাহ পাক বলেন, আল্লাহর আনুগত্য করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হবার দাবি করে থাকো। আল্লাহর ভয়টা, আল্লাহর ভয় অন্তরে পোষণ করে গুনার কাজ ছেড়ে দেওয়াটাই তাকওয়া। আর এই তাকওয়া যার ভিতর থাকে তাকেই বলা হয় মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন ঈমান আনে তখন সে মুমিন। ঈমান আনার পর সে যখন বিধিবিধানগুলো মানে ইসলামের, তখন সে মুসলিম। আর সে যখন আল্লাহকে ভয় করে সমস্ত গুনার কাজ ছেড়ে দেয়, তখন সে মুত্তাকি। একজন মানুষ মুমিন হবার পর, মুসলিম হবার পর অবশ্যই জান্নাতে যাবে, কিন্তু কোনো গ্যারেন্টি নাই, ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স। কিন্তু কোন ব্যক্তি যদি মমিন হয়ে, মুসলিম হয়ে মুত্তাকি হতে পারে, বিনা আজাবে ও হিসাবে ফার্স্ট চান্স আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টাই মানুষকে নেককার বানায়, চরিত্রবান বানায়, ভালো মানুষ বানায়, পরহেজগার বানায়। আল্লাহর ভয় বা তাকওয়াটাই মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারিমে সূরা ইউনূসে তা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ নিজে 63 নম্বর আয়াত আবার বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এনে যারা মুমিন হয়েছে আর আল্লাহকে অন্তর থেকে ভয় করে পরহেজগার হয়ে গিয়েছে, তারা প্রত্যেকে আল্লাহর ওলি। ওলি হবার জন্য বংশ লাগে না। বংশ লাগে? জনপুর ফুরফুরার আওলাদ হতে হবে? টাকা পয়সা লাগবে? জোরে বলেন। ওলি হতে দুটো জিনিস লাগে, কয়টি জিনিস? ইবনু কাসির এআয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যে ঈমানদার আর আল্লাহকে ভয় করে, তাদের প্রত্যেকই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
ওলি হতে কয়টি জিনিস লাগে? ইমান, তাকওয়া। ইমান, তাকওয়া। আমাদের দুইটির একটি আছে, আমরা ইমানদার। ওলি হতে আর একটি জিনিস আমাদের দরকার, সেটির নাম কি বলেন তো ভাই, একটু জোরে বলেন তো। এই তাকওয়া কি জিনিস আমরা তো বুঝি না। আমরা মনে করি যার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা আছে, জিকির ফিকির হাল ফাল আছে, সে বড় মুত্তাকি নাকি? এই যে দাড়ি, এটা তাকওয়া? টুপিটা, জুব্বাটা, এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। আওয়াজটা সফট করো না একটু, রিভার্ব দিয়ে সফট করে দাও। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এ একটাও তাকওয়া না, এটার নাম লিবাসুত তাকওয়া। এটা তাকওয়ার পোশাক, ইউনিফর্ম। সুবহানাল্লাহ, এটা তাকওয়া ইউনিফর্ম। এখন আগে চাকরি না আগে ইউনিফর্ম? আগে চাকরি, আগে কি? আপনার চাকরি নাই, এত বেশি না, ডবল হবে না আওয়াজ। আপনার চাকরি নাই কিন্তু মেজর জেনারেলের পোশাক লাগায় ঘুরতেছেন, পুলিশ যদি ধরে কত বছর জেল? 14 বছর জেল, ঠিক কিনা? তোমার চাকরি নেই, তুমি মেজর জেনারেলের পোশাক কেন লাগাইছ? আগে কলেজে ভর্তি হবে আর না ইউনিফর্ম লাগাবে? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, পোশাক আশাক, এটা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া। তাহলে তাকওয়া কোথায় থাকে? রসুল্লার হাদিস সাক্ষী আল্লাহ রসুলের সাথ করেছেন, তিরমিজির হাদিস, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। রসুল্লাহ সাল্লাম সাহাবা একরামকে লক্ষ্য করে বলেছেন, সাহাবিরা তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই কথাটি রসুল্লাহ তিনবার বললেন, আর নিজের নূরের সিনার দিকে আঙ্গুল দিয়ে তিনবার এশারা করে দেখালেন। তার মানে প্রত্যেকটি মানুষের বাম বুকের দুই আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে, ওখানে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায় তারই নাম তাকওয়া, লোকটির নাম মুত্তাকি হয়ে যায়, ঠিক কিনা? জুব্বা কুর্তা, দাড়ি, টুপি, এগুলো দরকার আছে, এগুলো লেবাস, কিন্তু আগে কি লাগবে? চাকরি। ওই তাকওয়া কোথায় থাকে? অন্তরে। সুবহানাল্লাহ, কোথায় থাকে? অন্তরে থাকে। আল্লাহর ভয় যখন অন্তরে জাগে মানুষ তখন খারাপ কাজগুলো ছেড়ে দেয়, ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া মানুষ ভালো হতে পারে? ডান্ডা দিয়ে পিটিয়ে আর আইন প্রয়োগ করে মানুষকে ভালো করা যায় না। আইন আর অ্যাডমিনিস্ট্রেশন হলো চেক অ্যান্ড ব্যালেন্স, এর জন্য মানুষকে ভালো করা যাবে না? যাবে? এই যে এত পুলিশ বাংলাদেশে কাজ করতেছে, এত আইন প্রয়োগ হচ্ছে, দুর্নীতি, সন্ত্রাস, নেশা মুক্ত বাংলাদেশ করা সম্ভব হচ্ছে? দুর্নীতি বাড়তেছে না? জোরে বলে, আর ইকো বন্ধ করো, দুর্নীতি বাড়তেছে, নেশা বাড়তেছে? বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, মাদকে নেশায় যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুবকগুলো পড়াশোনা করতেছে, স্কুল কলেজের ছাত্র, তারা নেশার সাথে তাদের সম্পর্ক হয়ে গিয়েছে। বাংলাদেশে 15 থেকে 30 বছর বয়সের 70 লক্ষ যুবক এবং কিশোর ইয়াবা সেবন করে। কত? 70 লক্ষ, যাদের বয়স 15 থেকে 30। এই যদি হয় যুবকদের অবস্থা, তো বাংলাদেশ ধ্বংস করতে অ্যাটম বোম লাগবে না, ইয়াবাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? প্রশাসনের পক্ষে, পুলিশের পক্ষে এই নেশা বন্ধ করা সম্ভব হচ্ছে না, কারণ আইন আর অ্যাডমিনিস্ট্রেশন হলো চেক অ্যান্ড ব্যালেন্স, কিন্তু মানুষকে ভালো করার জন্য আল্লাহ, ভীতি বা তাকওয়ার কোনো বিকল্প নাই। তাকওয়াই পারে মানুষকে ভালো করতে, চরিত্রবান বানাতে, নেশা মুক্ত করতে, ঠিক কিনা বলো? দেখুন, সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাম 1500 বছর আগে গোটা বিশ্বের মানুষকে একটি নূরের সমাজ উপহার দিয়েছিলেন। কি দিয়ে? সুবহানাল্লাহ,
তাকওয়া ভিত্তিক জীবন গঠনের প্রশিক্ষণ দিয়ে বলেন সুবহান। বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, হাতেম তাইর ছেলে হযরত আদি হাদিসটি বর্ণনা করেছেন। হাতেম তাইর নাম শুনেছেন? বিশ্ববরণ্য দানবীর হাতেম তাই, ওনার বাড়ি ছিল তায়েফে, ওনার বড় ছেলের নাম ছিল আদি। আদি থেকে সহিহ বুখারীতে দুইটি হাদিস এসেছে। কয়টি হাদিস? আদি বলেন, আমি একদিন রাসূলের সামনে বসা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলেন, হুজুর আমি আরবের অমুক অঞ্চল থেকে এসেছি, ওখানে সহিংসতা বেড়ে গেছে, ঘর থেকে মানুষ বের হতে পারে না, এত চোর ডাকাত, বিশেষ করে মেয়েরা দিনের বেলা তো বের হতে পারে না, তার চরিত্র নষ্টের ভয়তে কিংবা তার স্বর্ণালঙ্কার লুণ্ঠন হবে সেই ভয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক ঢুকল, এসে বলল, হুজুর আমি আরবের অমুক অঞ্চল থেকে এসেছি, আমাদের এলাকায় এত অভাব এবং দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের তাড়নায় মানুষগুলো ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। লোক দুটো চলে যাবার পরে আল্লাহ রাসূল আদিকে ডাক দিয়ে বললেন, আদি আমার বিদায়ের পর তুমি যদি বেঁচে থাকো দেখতে পাবে, রোম আর পারস্য যখন বিজয় হয়ে যাবে, বাইতুল মাল এতটা ধন সম্পদে ভরপুর হয়ে যাবে, বাইতুল মালের কর্মকর্তারা মদিনা মুনাওয়ারাতে ঘুরে ঘুরে মানুষকে ডাকবে, কিন্তু বাইতুল মালে সোনা রূপা নেবার জন্য একজন মানুষও আসবে না। তুমি যদি আরো কিছুকাল বেঁচে থাকো তুমি দেখতে পাবে আমার উম্মতের একজন চরিত্রবতী সতী সাধ্বী নারী, তার তাহিরু মিনাল হায়রা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। ইয়ামানের হেরাত থেকে 1000 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘর কাবা তওয়াফ করে একজন যুবতী মেয়ে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। সুবহানাল্লাহ। হযরত আদি বলেন, হযরত ওমরের যুগে রোম সাম্রাজ্য যখন মুসলমানদের করতলগত হয়ে গেল, বাইতুল মাল এতটা সমৃদ্ধ হলো, সুবহানাল্লাহ, হযরত বেলাল ছিলেন অর্থমন্ত্রী, তীরে এসে হযরত ওমরকে বললেন, হুজুর বাইতুল মাল ভরে গেছে, খালি না করলে আর কিছু রাখা যাবে না। হযরত ওমর বললেন, বেলাল বাইতুল মাল খুলে দেন, যার যা লাগে নিয়ে যাক। সুবহানাল্লাহ। বলবেন আমাদের সমাজের কি অবস্থা, আমরা তালা ভেঙে চুরি করি, আর হযরত বেলাল বললেন বাইতুল মাল খুলে দেন, বাইতুল মাল যার যা লাগে নিয়ে যাক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি একটা সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে, আর আমরা কোন সমাজে আছি যে এখানে আমাদের দেশের চোরের হাত এত লম্বা, ওই হাত লম্বা হতে হতে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে যায়। ঠিক কিনা? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ উপহার দিলেন, হযরত ওমর বললেন বাইতুল মালের দরজা খুলে দেন, যার যা লাগে নিয়ে যান। তিন দিন পর হযরত বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন ক্রমাগত তিন দিন বাইতুল মালের দরজা খোলা রাখলাম, কোন একজন মানুষও তো অভাবের তাড়নায় কিছু নিতে আসে নাই। সুবহানাল্লাহ। বলবেন না? হযরত আদি বলেন, কিছুদিন পরে আমি হজ করতে গেলাম, তোয়াফ শেষ করে কাবার চত্বরে দাঁড়িয়ে আছি, দেখতে পেলাম মরুভূমির বুক চিরে একটি বাহন আসছে, কাছে আসার পর দেখলাম একটি উষ্টির পিঠে একজন মেয়ে বসা, পর্দায় ঢাকা। আমি অনুমান করলাম মেয়েটির শরীরে অলংকার সজ্জিত আছে। আমি আমার দৃষ্টিটা মাটির দিকে অবনমিত করে জিজ্ঞেস করলাম, মা তুমি কোত্থেকে এসেছো? যুবতী আমাকে জবাব দিল, আমি ইয়ামানের হেরাত নগরী থেকে এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্যে। হযরত আদি বলেন, আমার মনে পড়ল রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী, হুজুর বলেছিলেন, তার তাহিনু মিনাল হায়রা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। আমার উম্মতের রমণী মেয়ে সুন্দরী সতী সাধ্বী 1000 মাইল
পথ পাড়ি দিয়ে ইয়ামানের হেরাত থেকে এসে কাবাগর তোয়াফ করে চলে যাবে, তার স্বর্ণালঙ্কার কেউ লুণ্ঠন করবে, কিংবা তার রূপ উপভোগ করার জন্য কেউ চোখ তুলে তাকাবে, এই ভয়টুকু তার অন্তরে আসবে না। সুবহানাল্লাহ। এই যে নূরের সমাজ বিশ্ববাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন, সেই সমাজের মূল ছিল তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, কার ভয়? অতএব আল্লাহকে ভয় না করে পরহেজগার ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, প্রত্যেকটি স্তরে আল্লাহ ভীতি বা তাকওয়া বা পরহেজগারিতার কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। বলে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মানুষ নামাজও পড়তেছে সুদও খাচ্ছে, নামাজ পড়তেছে ঘুষ খাচ্ছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, পাঁচক্ত নামাজি, পাল্লায় ওজনে কম দিচ্ছে। আছে না? নাই। একজন মানুষ আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিচ্ছে। উচ্চ আদালতের রেজিস্টার বলেছে উচ্চ আদালতে যে মামলাগুলো ফাইল হয়েছে জমেছে তা যদি প্রপার প্রসিডিউট হয় রায় বের হতে 360 বছর লাগবে। কত বছর? কিন্তু আপনি যে দেখেন ওখানে বাদীও মুসলমান, অধিকাংশ বিবাদীও মুসলমান, জেনে বুঝে মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে। আল্লাহর ভয় থাকলে এই কাজগুলো সম্ভব হতে পারে না? পারে। সুবহানাল্লাহ। বলে আজকে বাংলাদেশে খাদ্যে ভেজাল মিশাচ্ছে কারা? তারা তো মুসলমান। কথা বলেন, রসমালাইতে টিস্যু পেপার, তারপরে সরিষার তেলে পোড়া মবিল, আরো কি কি দিচ্ছে যারা ভেজাল করছে। আর বাংলাদেশে ফরমালিন কারবার তো আছে, খোঁজ নিয়ে দেখেন কাজগুলো যারা করছে প্রত্যেকই মুসলমান পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? মনে কষ্ট নেবেন না। যারা দুর্নীতি করছে খোঁজ নিয়ে দেখেন এরাও নিজকে মুসলমান পরিচয় দিচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন করাপশন, দুর্নীতি, ঠিক কিনা? স্থানীয় নেতারা বসে আছেন তারা ভালো করে জানে, বাংলাদেশ যেভাবে উন্নত হচ্ছে এই উন্নয়নের পথে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি, ঠিক কিনা? যদি দুর্নীতি বন্ধ করা সম্ভব হতো বাংলাদেশে, বাংলাদেশ বহু আগেই উচ্চ আয়ের দেশে পরিণত হয়ে যেত। কারণ বাংলাদেশ পুরাটাই আল্লাহ পাক সম্পদে ভরপুর করে রেখেছে। পায়ের তলায় যেখানেই যাবেন ন্যাচারাল অ্যাডভান্টেজ, কয়লা, লোহা, আকরিক, তামা, দস্তা, পেট্রোল, স্বর্ণ সবই আছে বাংলাদেশে। আছে না? তা মানুষ আছে 16 কোটি, হাত আছে 32 কোটি। আমাদের কিসের অভাব? অভাব একটাই, সততার অভাব, নেই পরিণতার অভাব, ঠিক কিনা বলেন মুসলমান? সুযোগ পাইলেই অফিসাররা চুরি করে, দুর্নীতি করে, তাও কি আবার কলমের মতো পবিত্র জিনিস দিয়ে অপবিত্র কাজ করে, কলম থেকে ঘুষ খায়। আজকে যেখানে যাবেন ঘুষ ছাড়া কোনো কাজ নাই। আজিমপুর কবরস্থানে লাশ দাফন করতে যাবেন ওখানেও দারোয়ানকে ঘুষ দিতে হয়। জন্মের পর থেকে আজিমপুর কবরস্থানে ঢুকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এই দুর্নীতি মুক্ত সমাজ গঠনে আল্লাহ ভীতির কোনো বিকল্প নাই, ঠিক কিনা? বলে আছে? আল্লাহকে যে ভয় পায় খাদ্যে ভেজাল সে করতে পারে না, পরেরটা মেরে খেতে পারে না, পাল্লায় ওজন কম দিতে পারে না, খেতে সীমানা ধাক্কা দেখি করতে পারে না, কিন্তু সর্বক্ষণ সে জানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরীক্ষণ করছেন, ঠিক কিনা? বলে উসুদুল গাবা, আসমাউর রিজালের কিতাব উসুদুল গাবা, তার যতটুকু মনে পড়ে আমার সপ্তম খণ্ডে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর, তিনি মক্কা মুকাররমায় হাঁটতেছেন। ভাই সব তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওখানে যে বসে গেলে আমাদের পরিবেশটা আরো সুন্দর হয়, কোরআনের মাহফিল যত সুন্দর করবে তোমাদের কবরটা তত সুন্দর হয়ে যাবে। বসে যান না ভাই, যারা দাঁড়িয়ে আছেন, আমাদের প্রোগ্রামগুলোতে অনেক হিন্দু বা মুসলিমরাও আসে, তারা ছাড়া যারা মুসলিম ভাই আছেন বসে যান। প্রচন্ড গরমে যে মাহফিল হচ্ছে এই তো আল্লাহর গনিমত, কি বলেন? সম্মানিত সুদি কথা খেয়াল করছেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মুকাররমায় হাঁটতেছেন, এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে।
বকরিগুলো দেখে ইবনে ওমরের প্রচন্ড লোভ লাগলো যে একটা বকরি কিনি। রাখালকে তিনি বললেন, বিনি শাতান মিনাল গনম, তোমার বকরির পাল থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করো। কথা খেয়াল করছেন ভাই? রাখাল বলল, হুজুর আমি তো রাখাল, মালিক তো অন্যজন, বিক্রির অনুমতি নাই। আব্দুল্লাহ বিন ওমর একটু তার তাকওয়া যাচাই করতে চাইলেন, বললেন, এ হাজার হাজার বকরি থেকে একটি বকরি বিক্রি করলে মালিক তো জানবে না, বুঝবে না, বলে না সে বড্ড চালাক, এটা আউটপুটের সময় গণে, ইনপুটের সময় গণে, আমি ধরা খাবো। বলে, একটা বকরি বিক্রি করে পয়সাটা পকেটে রাখো, আর তুমি তাকে বলে দিও, কাদ আকালাহু দিব, বাঘে একটা খাইছে। মরুচারি রাখাল ইবনে ওমরকে বললেন, ওমর, ইবনে ওমর, আমি যদি আমার মালিককে বলে দেই একটি বকরি বাগে খেয়েছে, টাকাটা পকেটে থাকবে আমার, সে তো বিশ্বাস করবে আমার কথা, আমাকে সে ছেড়ে দিবে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, সকল মালিকের যিনি মালিক, সকল মালিকের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোথায়? ওনার চোখকে কেমন করে আমি ফাঁকি দিব? সুবহানাল্লাহ, এর নাম তাকওয়া। এর নাম কি? আল্লাহর ভয় ছাড়া এই রকম চরিত্র মানুষের হতে পারে না। অতএব আল্লাহর প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো। ভয় করবেন? কথা বলে না, ভয় করবেন? আজকে যুবকদেরকে নিয়ে আমি খুব চিন্তিত, আবারও সেই পেছনের কথায় যাচ্ছি, মাদক তাদেরকে গ্রাস করে ফেলছে, ঠিক কিনা? কিন্তু মনে কষ্ট নিবেন না, যে যুবকটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে মাদকের সম্পর্ক আছে দেখাতে পারবেন? জোরে বলেন। যে ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করছে মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে আপনি প্রমাণ করতে পারবেন? তাহলে বোঝা যাচ্ছে সন্তানগুলোর ভিতরে কোরআনের শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই, পরকালের জবাবদিহিতার বোধ বিশ্বাস নাই বলেই তারা মাদকে আক্রান্ত হয়ে ডেসপারেট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সত্য কিনা? আপনার সন্তানটাকে নামাজি বানান, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকায় দেন, সে সেলফ কাউন্টার নিজেই নিজকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। বলে পুলিশ দিয়া মানুষ ভালো করা যায় না, সারা দেশে মানুষ আছে 16 কোটি, পুলিশ আছে 1.5 লাখ, তো একজন পুলিশের ভাগে পড়ে 15,000 মানুষ, কত? একজন পুলিশের পক্ষে 15,000 মানুষকে চেক দেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? ভাই সব, আপনি কি খোঁজ নিয়েছেন আপনার যুবক ছেলেটি কি পড়াশোনা করছে? তার লাইব্রেরিতে তল্লাশি করেছেন? লাইব্রেরি খুঁজলে দেখবেন সব বই আছে, ইসলামের একটা বইও নাই। ম্যাক্সিম গোর্কির লেখা দা মাদার বই আছে, এত মোটা, ওটা পড়লে মানুষ কমিউনিস্ট হয়, আমি দেখছি কিচ্ছু নাই, পড়লে একটু ঘুম আসে। শেক্সপিয়ারের নাটক আছে, হিন্দু লেখকদের এত মোটা মোটা উপন্যাস আছে, কি কি যেন লেখক এখন বেরিয়েছে, গঙ্গোপাধ্যায়, উপাধ্যায়, অধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, এলার্জি, এদের লেখা বইগুলো পড়ছে। কিন্তু আপনি কি খোঁজ নিয়েছেন আপনার প্রিয় সন্তানের লাইব্রেরিতে আল্লাহর কোরআনের একটি খণ্ড আছে কিনা? তাসকিরাতুল আউলিয়ার একটি খণ্ড আছে কিনা? রসুল্লার সিরাতের একটি কিতাব আছে কিনা? অপরাধ থেকে বাঁচার জন্য কোনো পড়াশোনা তো তাকে করার নাই, এজন্যই তো সে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমি এই অংশে যে কথা বলবো, আল্লাহর ভয় কিভাবে সৃষ্টি করা যায় আপনার সন্তানের অন্তরে, সে ব্যবস্থা আপনাকে করতে হবে, ঠিক কিনা? বলে আল্লাহর ভয়টি মানুষকে পরহেজগার বানায়, নেককার বানায়, আল্লাহওয়ালা বানায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুলু কাউলান সাদিদা। সুবহানাল্লাহ। ওয়াকুলু কাউলান সাদিদা, সিধা কথা বলো। আমাদের দেশে সিধা কথা নাই, কথা যত সিধা কারো কারো অসুবিধা। কথা বলেন, আপনি দেখেন বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় পৃথিবীর কোথাও তো মাহফিল হয় না। জরিপ করলে দেখবেন সেই দেশেই বেনামাজি বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, চোর বেশি, লম্পট বেশি, লুটেরা বেশি, ঠিক কিনা? বলে ভাই সব, ভাই সব,
এত মাহফিল হয়, সমাজের পরিবর্তন নাই কেন? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, তাহলে খতিব আছে 3.5 লাখ। প্রত্যেক খতিব প্রতি জুমা 1 ঘন্টা বক্তব্য রাখলে বছরে সে তার মহল্লায় 52 ঘন্টা বক্তব্য রাখে। একজন খতিব যদি পূর্ণ দায়িত্বের সাথে কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের কথাগুলো 52 ঘন্টা শোনাতে পারতেন একটি বছরে, সেই এলাকায় হেদায়েতের জন্য দ্বিতীয় কোনো মাহফিলের দরকার হতো? কোনো পীর সাহেব লাগতো? কোনো বক্তা লাগতো? কিন্তু এটা কি সম্ভব হচ্ছে বাংলাদেশে? কারণ ইমামরা জিম্মি হয়ে আছে, তারা কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না। কারণ অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, কথা বলার কোনো সুযোগ নাই, তাদেরকে সেন্সর করা হয়। ইমাম মসজিদের মিম্বরে বসে ডানে তাকায়, সুদের বিরুদ্ধে কথা বলবে দেখে মুতুল্লি বসা। উনি হলো MLM কোম্পানির বড় চেয়ারম্যান, ভাবছে ঘুষের বিরুদ্ধে কিছু বলি, তাকায় দেখে সেক্রেটারি উনি একটা ব্যাংকের GM, সুদও গেছে ঘুষও গেছে। ইমাম ঢুকছে কবরের আলোচনায় 3.5 হাত দিয়েছে, এখন সব খুশি, সভাপতিকে বাহ বাহ, সেক্রেটারি জোয়ান। আল্লাহর নির্দেশকে আমরা মানতেছি? আল্লাহ বলেছেন কুলু কাউলান সাদিদা, আই কুলু কাউলান লাইসা ফিহি ইওয়াজ, যেই কথায় কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, যা হক কথা, সত্য কথা, স্পষ্ট কথা, তা সিংহের মতো গর্জন করে বলে দাও, দুনিয়ার কোনো রক্তচক্ষুকে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করো। সেজন্য আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো হক কথা বলো, আল্লাহকে ভয় করো সিধা কথা বলো। বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলা এটা মুখের জিহাদ। জিহাদের 3টা স্তর, কয়টা জল বলেন, কয়টা? আল্লাহর হাবিবের সাথ করেছেন, বুলুগুল মারামে এসছে, রসুল্লাহ বলেছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ করো জবান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কয় ভাবে? জবান, জান, মাল। সুবহানাল্লাহ। প্রথম জিহাদ হবে কি দিয়ে? যারা বলেন কি দিয়ে? এই যে আজকে দিল্লির মুসলমানের উপর নির্মম নির্যাতন হচ্ছে, মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হচ্ছে, মসজিদগুলোকে ভেঙ্গে চুরমার করা হচ্ছে, কালেমার পতাকা নামিয়ে হনুমানের পতাকা উড়ানো হচ্ছে, গণতন্ত্রের দাবিদার হিংস্র হিন্দুত্ববাদী মোদি গণতন্ত্রের পিঠে ছুরি মেরেছে। বাংলাদেশের মুসলমানের সবচেয়ে বড় জিহাদ মৌখিকভাবে এই সন্ত্রাসের তীব্র নিন্দা করা এবং সিংহের মতো গর্জন করে বলতে চাই, সন্ত্রাসী খুনি মোদি বাংলাদেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। আমরা একটি কথাই বলবো, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ব্যক্তি ছিল, বাংলাদেশ স্বাধীন করতে যে 18 বছর জেল খেটেছে, মানবতার পক্ষে যে লোকটি সারা জীবনকে বিলীন করেছে তার জন্ম শতবার্ষিকীতে, খুনি সন্ত্রাসী মোদীকে বাংলার মুসলমান দেখতে চায় না, ঠিক কিনা বলেন? তার হাতে মুসলমানের রক্ত লেগে আছে, মুসলমানের মসজিদকে পুড়িয়েছে, জ্বালিয়েছে নির্মমভাবে, 85 বছরের মুসলিম বৃদ্ধা মহিলাকে আগুনে জ্বালিয়েছে, মুসলমানদের চোখে অ্যাসিড নিক্ষেপ করেছে। এদেশের মুসলমান যদি সে ঢুকে, জুতা দিয়ে তাকে সংবর্ধনা করবে। আমাদের এই মৌখিক জিহাদ চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? জিহাদ কয় পদ্ধতিতে? প্রথম কি? তারপর মাল চূড়ান্ত হলো, সুবহানাল্লাহ বলবেন না? হকের পক্ষে আমরা কথা বলবো, এটা মুখের জিহাদ। আল্লাহ বলেছেন কুলু কাউলান সাদিদা, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। যে আল্লাহকে ভয় পায় সে হক কথা বলতে অত্যাচারের রক্ত চক্ষুকে পরোয়া করবে না, ঠিক কিনা বলেন? করবে? চিল্লায় বলেন করবে?
রাসূলুল্লাহর সাহাবীগণ কিভাবে হক কথা বলতেন? সুবহানাল্লাহ, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। দামেস্কের গভর্নর ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন না? ওনার অধীনে বড় এক কর্মকর্তা ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, দুজন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী, একজন গভর্নর আরেকজন কর্মকর্তা। হযরত মুয়াবিয়ার সাথে কোরআনের আয়াতের একটি ব্যাখ্যা নিয়ে দুজনের দ্বন্দ্ব হয়ে গেল। সেটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সোনা রূপা জমা রাখে, যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন। কাল কিয়ামতের দিন সোনা রূপা যারা জমা রাখবে, যাকাত সদকা দিবে না, তাদের সোনা রূপাগুলো আগুনের মধ্যে ছেকে ছেকে তাদের পিঠে, তাদের পার্শ্বে, তাদের কপালের মধ্যে ছোপ দেওয়া হবে। আর বলা হবে, তোমরা যে সম্পদ জমা করে রেখেছিলা, আজকে তার মজাটা ভালো করে নাও। এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুয়াবিয়া বললেন যে আল্লাহ তাআলা যে শাস্তির কথা বলেছেন মুসলমানের জন্য না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের জন্য। তিনি এই ব্যাখ্যা করলেন যে ইন্না হাযিহিল আয়া নাযালাত ফিল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা আমাদের কথা বলা হয় নাই, ইহুদি খ্রিস্টানের কথা বলা হয়েছে। হযরত মুয়াজ বিন জাবাল আবু যর গিফারী বললেন, না, আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করছেন। ইন্না হাযিহিল আয়া নাযালাত ফিনা ওয়া ফিহিম, এটা আমাদের জন্য, তাদের জন্য। যারাই যাকাত ফিতরা দিবে না, মুসলমান হোক বা অমুসলিম হোক, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। দ্বন্দ্ব চূড়ান্ত রূপ লাভ করলো। দ্বন্দ্ব এক পর্যায়ে হযরত মুয়াবিয়াকে, হযরত মুয়াবিয়া আবু যর গিফারীকে চাকরিচ্যুত করলেন, তিনি চাকরি ছেড়ে দিলেন। মদিনাতুল মুনাওয়ারাতে একটি জায়গা আছে আর রাবাজা, ওখানে এসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দ্বন্দ্ব যখন চরম, কিছু ব্যক্তি হযরত আবু যর গিফারীকে পরামর্শ দিলেন, ভাই উনি তো শাসক, ওনার কথাটা মেনে নেন, আপনি ওনার অধীনস্থ। হযরত মুয়াবিয়া আবু যর গিফারী যে জবাব দিলেন, সহিহ বুখারীতে তারজামাতুল বাবে তা এসেছে, তিনি বললেন, লাও ওয়াদাতুম হাযিহি সামসামাত আলা হাযা ফাআশারা ইলা কাফা। আবু যর গিফারীর সামনে ছিল একটা তরবারি, যে তরবারির দুই দিকে ধার থাকে তাকে আরবিতে বলা হয় সামসামা। কি বলা হয়? তরবারি অনেকটাই, যে তরবারি গোটা তরবারিকে আরবিতে বলা হয় সায়েফ। এর মধ্যে আবার শ্রেণী আছে, যে তরবারি দুই দিকে ধারালো এটাকে কি বলে? সামসামা। সৌদির পতাকা দেখছেন? কথা বলে, দুই দিকে তরবারি, মাঝখানে কি? খেজুর গাছ। এই যে সৌদির পতাকায় যে তরবারি দুই দিকে ধার, এটা সামসামা। এটা কি? দুই দিকে তরবারি, মাঝখানে কি? এ দিয়ে সৌদি সরকার কি বুঝায় জনগণকে জানেন? আরব সরকার পতাকা দিয়ে সাবধান করে দিছে জাতিকে, কোরআন হাদিস মেনে খেজুর গাছের মতো সোজা থাকো, বেঁচে যাবা, ডানে গেল কল্লা যাবে, বামে গেল কল্লা যাবে। ঠিক কিনা? সুবহানাল্লাহ, আরবের পতাকা কথা বলে, সুবহানাল্লাহ বলবেন না? আরবের পতাকা সুবহানাল্লাহ বলেন না? আমার ভাই সব, হযরত মুয়াবিয়া বললেন, আবু যর গিফারী বললেন, লাও ওয়াদাতুম হাযিহি সামসামাত আলা হাযা ফাআশারা ইলা কাফা, তিনি বললেন, এই যে দুই দিকে ধারালো তরবারি দেখতে পাচ্ছ, তা যদি আমার গর্দানে রাখো। আমি যদি মনে করি রাসূলুল্লাহর কাছে শুনেছি একটি হাদিস বলতে পারবো, গর্দান কাটার আগে আমি বলে দিব। সুবহানাল্লাহ, এইভাবে সাহাবা একরাম হক কথা বলতেন, আল্লাহ সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো,
ওয়াকুলু কাওলান সাদিদা, আর যা সত্য কথা হক কথা তা বলো। এই দুইটা হুকুম মানবেন তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের সব আমলকে ঠিক করে দিবেন। এটার অর্থ বুঝেন, বেহেশতে যাবার জন্য যে আমলগুলো দরকার তা করার সুযোগ আল্লাহ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আল্লাহর শেষ নির্দেশ, ওয়া মান ইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মেনে নিল, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য তার রাসূলের আনুগত্য করতে হবে, ঠিক কিনা বলেন? প্রায় তো এক ঘন্টা হয়ে গেছে, আরো কিছু সময় আমি কষ্ট দিতে চাই, আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আসর নামাজের টাইমই আমি ছেড়ে দিব, আপনারা বাড়িতে যেও নামাজ পড়তে পারবেন, মাঠেও পড়তে পারবেন ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? তবে আমি বিষয়টি শেষ করি, বিষয়টি শেষ করি। তৃতীয় হুকুম কি? ওয়ামাই ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য মেনে নিল, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করল। আর একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। সম্মানিত শুধু, আল্লাহর আনুগত্য কি, রাসূলের আনুগত্য কি? আমি কিন্তু একটি আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি, কথা বুঝেন তো? আপনারা তো বুঝেন না, আমাদের দেশে বক্তাদের অবস্থাও তো খারাপ হয়ে যাচ্ছে, বিষয় ভিত্তিক কথা বলে না, কোরআন হাদিসের কথা বলে না, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, এখান থেকে ওখান থেকে, দেখেন না কত হাইব্রিড বক্তা বের হয়ে গেছে। হ্যাঁ, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, ঠিক কিনা? অনেক জায়গায় দেখা যায় বক্তা কোরআন হাদিস বাদ দিয়ে কেচ্ছা কাহিনী বলতেছে, আর তাতে বুড়ারা হু হু করে কানতেছে, ঠিক কিনা? এটা কি ওয়াজ না আওয়াজ? জোরে বলে, আওয়াজে কোনো লাভ নাই, ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলে? আর যে কথা বলি তা মনে রাখতে হবে। আমরা এত বড় মাহফিলে বসেছি, কোরআন থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে। আমরা তো সারা রাত ওয়াজ শুনি, সকালবেলা বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যাই, বাড়িতে জিজ্ঞেস করে হুজুররা কি বলছে, কিচ্ছু মনে নাই, মজা লাগছে, ঠিক কিনা? এতে লাভ হবে? কিছু মাথায় নিয়ে যেতে হবে না? আমরা কিন্তু একটি আয়াতকে কেন্দ্র করে কথাগুলো শুনছি। প্রথম শুনলাম আল্লাহকে ভয় করতে হবে, দুই হক কথা, তিন আল্লাহ তার রসুলের আনুগত্য মেনে নিতে হবে। এখন আল্লাহর আনুগত্য কি, তার রসুলের আনুগত্য কি, প্রশ্ন আসে না? এটা ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মেনে নিল, সে আল্লাহর আনুগত্য মেনে নিল। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর আনুগত্যটাই আল্লাহর আনুগত্য, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহর আনুগত্য কি? এক কথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই ইসলাম, ঈমান, ইহসান, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাত। রাসূলুল্লাহর আনুগত্যের বাইরে কোন ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে একটাই মায়ের পথ, ঠিক কিনা বলেন? বাংলাদেশে দেখবেন অনেক ভণ্ড পীর আছে, শরীয়ত বিরোধী কাজ করে, করে না? জিজ্ঞেস করলে বলে বুঝবেন না, এটা তো শরীয়ত না, মারেফত, ভেদ আছে, ভেদ। রাসূলুল্লাহর সুন্নতের বাইরে, ইসলামের বাইরে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রসুলের তরিকার বাইরে কোন ইসলামও নাই। আজকে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে বিকৃত করার চেষ্টা করছে, কেউ বলে মডারেট ইসলাম, কেউ বলে রেডিকেল ইসলাম। মডারেট বলতে কোনো ইসলাম নাই, রেডিকেল বলতে কোনো ইসলাম নাই, ইসলাম একটাই যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ঠিক কিনা বলেন? এর বাইরে রেডিকেল ইসলামও নাই, মডারেট ইসলামও নাই, ইসলাম একটাই যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আনুগত্যটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত আছে কি?
বলে না আছে কি ভাই সব রসূলুল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহ রসূলের আনুগত্য ছাড়া আপনি তো মুসলমানই হতে পারবেন না পারবেন কথা বলেন এই কোরআনে আল্লাহ পাক বলেছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম কসম কে করেছেন মুহাম্মদ সাল্লাম আপনার রবের কসম ততক্ষণ পর্যন্ত তারা মমিন হবে না মুসলিম হবে না যতক্ষণ না আপনি মুহাম্মদ সাল্লামের রায় বা সিদ্ধান্তকে তারা মেনে না নিবে যতক্ষণ পর্যন্ত মানব জাতি আপনি মুহাম্মদ সাল্লামের সিদ্ধান্ত মেনে না নিবে আপনার রায় মেনে না নিবে আপনার আনুগত্য মেনে না নিবে আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না এই কথা কার সুবহানাল্লাহ এই আয়াত কেন নাজিল হলো ইবনু কাসির লিখেন মদিনা মুনাওয়ারাতে এক ইহুদির সঙ্গে এক মুসলমানের দ্বন্দ্ব হলো ঝগড়া হলো যুদ্ধের ঢাল নিয়ে বিচার গেল রসুল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লাম সাক্ষী প্রমাণ পেয়ে রায় দিলেন রায় পেয়ে গেল ইহুদি কে পেল চিন্তা করছেন রায় পেল কে এটাকেই তো আইনের শাসন বলে কথা বলে আইনের শাসন কোনটা যেখানে কোনো পক্ষপাত থাকবে না যেখানে কোনো পক্ষপাত তার নাম কি আইনের শাসন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন রায় পেল কে জোরে বলেন ওই কথিত মুসলিমটা নারাজ হয়ে গেল মনটা তার কালো হয়ে গেছে বের হয়ে হযরত ওমরকে বলল বের হয়ে সেই ইহুদিকে বলল আমি এই বিচার মানি না বলে রসুল্লার বিচার তুমি মানো না কেবল মুসলমান বলে আল্লাহ রসুল তো রহমতুল্লিল আলামিন রায় দিয়েছেন তুমি পেয়ে গেছো দ্বিতীয় বিচার করতে হবে বলে দ্বিতীয় বিচার করবে টাকে বলে চলো ওমরের কাছে যাই কার কাছে দুইজন গেল হযরত ওমরের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পর সেই ইহুদি লোকটি হযরত ওমরকে বললেন ওমর যেই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছেন দ্বিতীয় বিচার করার অধিকার কি আপনার আছে হযরত ওমর বললেন তার মানে কথা বুঝলাম না বিচার কি একবার রসূলুল্লাহ করছেন নাকি বলে হ্যাঁ আল্লাহ রসূল করে দিয়েছেন সেই মুসলিমটা বলল ওমর আমি মুসলিম ন্যায় অন্যায় পরের কথা রায় পাবো আমি ইহুদি কি করে রায় পায় আমি নামাজ পড়ি আমি যাকাত দেই আমি যুদ্ধ করি ইসলামের জন্য রায় পাবো আমি ইহুদি ন্যায় অন্যায় তো পরের কথা ইহুদি কেমন করে রায় পায় সুবহানাল্লাহ এই পৃথিবীতে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে কোরআন ঠিক কিনা ন্যায় এবং মানবতা প্রতিষ্ঠা করেছে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম কোন তন্ত্র কোন মন্ত্র কোন ইজাজ পৃথিবীতে মানবতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না আমেরিকাকে বলা হয় দা মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা বলা হয় না আর বলা হয় সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আইনের শাসন আমেরিকাতে ওই দেশে কি রকম আইনের শাসন আছে আমি একটু বলি 1990 সালে এক মার্কিন নাগরিক একটা বিড়াল হত্যা করেছিল মার্কিন আদালত তাকে জরিমানা করেছিল $6,000 কত হত্যা করছে কি বিড়াল হত্যার রায় হলো $6,000 অথচ আপনারা জানেন 1991 সালে সেই যুক্তরাষ্ট্রের জঙ্গলি প্রেসিডেন্ট বুশ 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানির পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদালতে জঙ্গি প্রেসিডেন্ট বুশের বিচার হয় না এই হলো যুক্তরাষ্ট্রের আইনের শাসন
বিড়াল হত্যার বিচার আছে, 18 লক্ষ মুসলমান হত্যার বিচার নাই। আইনের শাসন দেখতে হলে কোরআনের কাছে ফিরতে হবে, ঠিক কিনা বলে? রায় পেল কে? দ্বিতীয় বিচার গেল কার কাছে? হাজরত ওমর জিজ্ঞেস করলেন, মুসলিমকে বিচার তো হয়েছে, আবার আসছো কেন? বলে, রায় তো ইহুদি পাইছে, এটা কেমন বিচার? হাজরত ওমরকে রাসূলুল্লাহর বিচারের পর বিচার চাও? আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, আমি একটা বিচার করে দিচ্ছি, জায়গা মতো দাঁড়ায় থাকো। হাজরত ওমর গেলেন ভিতরে, তরবারি আনলেন, তরবারি কোষ মুক্ত করে বললেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লামের সিদ্ধান্ত যে মানতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোন অধিকার তার না। এই কথা বললেন, আর তরবারির আঘাতে সেই মুনাফিক মুসলিমের কল্লাটা উড়াই দিল। এবার ইহুদি লোকটি চোখ থেকে তার পানি ঝরছে, থরথর করে কাঁপছে লোকটি। ইহুদি হাজরত ওমরের হাত ধরে বললেন, ওমর, এই যদি হয় ইসলামের ন্যায় বিচার, এই যদি হয় ইসলামের সাম্য, এই যদি হয় ইসলামের জাস্টিস, তাহলে আমি বিশ্বাস করে নিলাম আল্লাহর আকাশের নিচে ইসলামের চেয়ে সুন্দর কোনো জীবন বিধান নাই, আমার আর বরদাস্ত হচ্ছে না, জলদি করে আমাকে আল্লাহর রসুলের কদমে নিয়ে যাও, আমি রসুলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই ইহুদি ইসলামের এই ন্যায় বিচার দেখে আবার নূর নবীর কদমে যে মুসলমান হয়ে গেল, সারা মদিনা মুনাওয়ারায় সর পড়ে গেল, ওমর একজন মুসলমান হত্যা করেছে। কি হত্যা করেছে? হাজরত ওমরের মনটা খারাপ হয়ে গেল, দেখেন না আমাদেরকে অপবাদ দেয়, আমাকে আব্বাসী কথায় কথায় কাফের বলে, বলে না আব্বাসী কথায় কথায় কাফের বলে কাকে? যারা কথায় কথায় কাফের হয় তাদেরকে তো কাফের বলে, কথা বলে ভালো মানুষকে বলি, মুসলমান যখন কুফুরি করে তখন সে আর মুসলমান থাকে না, কাফের হয়। কিন্তু কিছু মানুষ যারা কুফুরি করলো তাদের দোষতেছে না, আমাকে দোষতেছে। এটা হইলো কি জানেন? চোর চুরি করছে, ম্যাজিস্ট্রেট রায় দিছে 10 বছর জেল, চোরকে দোষতেছে না, ম্যাজিস্ট্রেটকে দোষতেছে, ঠিক কিনা? একটি মানুষ যেভাবেই কুফুরি করুক সে কি হবে? চিল্লা বলেন কি হবে? কাফের হয়ে যাবে। এটা এটা কোরআনের রায়, আল্লাহ কোরআনে বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহর কোরআনের আয়াতকে যারাই অস্বীকার করে তারা কাফের ছাড়া কিছু নয়। যদি কারো বক্তব্যে কোরআনের একটি আয়াতের একটি অংশ অস্বীকার হয় আল্লাহর সিদ্ধান্তে সে কি? এখন তাকে যে কাফের বলবে না সে কি? কারণ সে আল্লাহর সিদ্ধান্তকে মানল না, কথা বলেন, এজন্য সেও কি হবে? কাফের, কথা বুঝতেছেন? কথায় কথায় কাফের হয় ওটা দোষ নাই, যারা কথায় কথায় কাফের হয় তাদেরকে আমি কথায় কথায় কাফের বলি, এটাই আমার দোষ হয়ে গেল। যে কুলাঙ্গাররা আল্লাহর সামনে বেয়াদবি করে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশ চুম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে, আম্মা জান খাদিজা আয়েশার সামনে বেয়াদবি করে, হযরত আলীকে নিয়ে মন্তব্য করে, হযরত ওমরকে নিয়ে মন্তব্য করে, সেই কুলাঙ্গার বেঈমানদেরকে আব্বাসী কুফুরের তীর নিক্ষেপ করেছে, কোন ভালো মানুষকে করে না। ভাই সব কথা খেয়াল করতেছেন? কি বললা? কালেকশন আছে, আগে করো নাই তো, রুমাল রুমাল তো, হ্যাঁ ব্যাগ আমি পাঠাবো, ওটা চিন্তা করবেন না। সম্মানিত সুধি কথা খেয়াল করতেছেন? সারা মদিনা মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। হাজরত ওমরের মনটা বেজার হয়ে গেল, সত্যি কি আমি কোন মুসলমানকে কতল করলাম নাকি? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম,
যতক্ষণ তারা আপনার রায় না মানবে ততক্ষণ তারা মমিন হবে না, মুসলিম হবে না। ওমর কোন মুসলমান হত্যা করে নাই, আপনার রায় মানে নাই যে কুলাঙ্গার ওই রকম একটা মুনাফেককে হত্যা করেছে। তা আমি কি বলতে চাইলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বরণ না করে মুসলমান হবার সুযোগ নাই। এখন আসেন যেটাকে আমি বলবো যে দ্য পয়েন্ট অফ দ্য এক্সপ্লেইন, আমার ব্যাখ্যার মূল বিষয় যেখানে চলে আসছি। এখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1500 বছর আগে, আমরা এখন রাসূলুল্লাহর আনুগত্য করব কেমন করে? প্রশ্ন আসে না? জি, তার জবাব একটাই, আল্লাহর আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে সুন্নাত রেখে গিয়েছেন, যে উসওয়াত রেখে গিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে, সেই সুন্নাত সেই উসওয়াতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি সেটাই হলো আল্লাহর রাসূলের আনুগত্য। আর আল্লাহর রাসূলের আনুগত্যটাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন সেই সুন্নতের অনুসরণটাই মুহাম্মদ সাল্লামের আনুগত্য, আর মুহাম্মদ সাল্লামের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য বলেন, সুবহানাল্লাহ। এখন সুন্নত বুঝেন? কথা বলে না কি বুঝেন? দাড়ি টুপি, খাওয়ার পর একটু বিশ্রাম, মাঝে মধ্যে কদু খাওয়া, মাঝে মধ্যে একটু মিষ্টি খাওয়া, এই তো সুন্নত নাকি? আমরা তো এই বুঝি। আসলে বাংলাদেশের মুসলমানের সমস্যাটাকেই আমি বলে দিচ্ছি, আমরা রাসূলুল্লাহর সুন্নতকে গ্রহণ করেছি আমল হিসেবে, নীতি হিসেবে গ্রহণ করি নাই। বুঝেন নাই কথা? রাসূলুল্লাহর সুন্নতকে গ্রহণ করেছি কি হিসেবে? আমল হিসেবে। আমল হিসেবে, নীতি হিসেবে নেই নাই। এই জন্য আমরা রাসূলুল্লাহর কয়েকটি সুন্নত মানি, জীবনের বাকি অংশে রাসূলুল্লাহর সুন্নতকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানের অনুসরণ করতেছি। সুন্নত কি? আমি এক কথায় বলে দিচ্ছি, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন, আম্মা সুন্নাত ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে রীতি, যে নীতি, যে তরিকা রেখে গিয়েছেন সেই তরিকা বা রীতিনীতির নাম সুন্নতে নববী। নামাজ পড়ার কি নীতি, নামাজ পড়ার কি রীতি? কথা বুঝে না? বুঝেন না? আবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাম যে নীতি আর রীতি রেখে গেছেন ওইটার নাম সুন্নাত। ওটার নাম কি? নামাজ পড়ার কি নীতি, নামাজ পড়ার কি রীতি, যাকাত দেওয়ার কি নীতি, যাকাত দেওয়ার কি রীতি, হজ করার কি নীতি, হজ করার কি রীতি, এভাবে পোশাক আশাকের কি নীতি কি রীতি, ব্যবসার কি নীতি কি রীতি, চাকরির কি নীতি কি রীতি, লেনদেনের কি নীতি কি রীতি, রাষ্ট্র চালাবার কি নীতি কি রীতি, সমাজ চালাবার কি নীতি কি রীতি, সংসার পরিচালনার কি নীতি কি রীতি, জীবনের সকল ক্ষেত্রে যে নীতি রীতি রাসূলুল্লাহ রেখে গেলেন সেই সবটুকু নীতি আর রীতির নাম সুন্নতে নববী। আমরা কি সেভাবে সুন্নত মানি? কথা বলে না, রাগ করবেন না, সেভাবে সুন্নত মানি। কিন্তু আমরা সবাই দাবি করতেছি সুন্নি মুসলমান, এমন লোক এখানে আছে বলতেছে খাঁটি সুন্নি, গরম সুন্নি, কিন্তু আজকের ফজর নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়বে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? কিন্তু দাবি করতেছি কি, করা সুন্নি। এটারে ইন্ডিয়াতে বলে টিটিএস, টানা টান সুন্নি। কি বলে? টিটিএস, টানা টান সুন্নি। আর আমাদের দেশে বলে কি, গরম সুন্নি। কি বলে? কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। রাসূলুল্লাহর প্রিয় সুন্নত দাড়িটাও নাই, ঠিক কি না? আপনারা দেখতেছেন আমাদের সভাপতি প্রধান অতিথি, ইনশাআল্লাহ ওনারাও রাখবে, সমস্যা দেখো। কি বলে, নিয়ত আছে না? ইনশাআল্লাহ নিয়ত আছে, ইনশাআল্লাহ রাখবে, সবাই রাখবে ইনশাআল্লাহ। ভাই সাহেব, রাসূলুল্লাহর সুন্নাত শুধু আমল হিসেবে মানলে হবে না, নীতি হিসেবে নিতে হবে, ঠিক কিনা বলে? আমাদের দেশের লোক সবচেয়ে বেশি সুন্নত মানে আমি দেখছি হজ করতে গেলে 5 লাখ টাকা লাগে, তো ভাবছে সুন্নত একটা যদি বাদ যায় হজ বাতিল হইলো তো 5 লাখ মাই পুরা হজ করতে গেলে সুন্নত মানে। বিশেষ করে শয়তানকে পাথর মারার আগের রাতে মুজদালিফায় মুআল্লিমের মাথা চাপায় খায়, ঠিক ঠিক কোন পাথর কয়টা নিব, কয় এতটা সাইজ কি হবে, কই মুড়ির সমান, দর্ব কয় আঙ্গুলে, কয় 3 আঙ্গুল। আমি মনে মনে বলি তখন, বেটা
মিনার শয়তানরে পাথর মারতে সুন্নত নফল একটাও বাদ দিলা না, তুমি হাজি দেশে যাইয়া পাজি হইয়া মিনার শয়তানের চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করবে। হজ করতে গেলে সুন্নত মানলে হবে না, সব জায়গায় মানতে হবে, মানতে হবে রাসূলুল্লাহর সুন্নতকে গ্রহণ করতে হবে, আমল হিসেবে গ্রহণ করতে হবে, নীতি হিসেবে। আপনি যখন সুন্নত তরিকায় চলবেন সেটাই হবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য বলেন, সুবহানাল্লাহ। যদি এটা করেন কি হবে, ফাকাত ফাজা ফাউজান আজিমা, সে লোকটি সফলতার শীর্ষ সোপান লাভ করবে বলেন, সুবহানাল্লাহ। আজকে এই সোয়া এক ঘন্টা আমি কোরআনের যে আয়াত থেকে কথা বললাম তা মনে থাকবে? রাজি আছেন? মনে থাকবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে কে হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ আমি ওয়াদা করছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব, যদি ছুটে যায় শয়তানের ওয়াসওয়াসায় তওবা করে তাৎক্ষণিক নামাজ আদায় করব। হাত নামান, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী 6 তারিখ চাঁদপুর, কোথায় চাঁদপুর পুরান স্টেশন মাহফিলে আমি আসতেছি, যাবেন তো আপনারা ইনশাল্লাহ? চেষ্টা করবেন তো? একা যাবেন না আরেকজন নিয়ে যাবেন? প্রোগ্রামটা একটু চ্যালেঞ্জিং প্রোগ্রাম, আমরা মিলাদ কিয়াম করি এই জন্য ওই জায়গায় কিছু টিকটিকির দল দাঁড়ায় গেছে, আমাকে যাইতে দিবে না। আমিও বলেছি আমার জীবন থাকতে আমি উপস্থিত হব ইনশাল্লাহ, সেজন্য আপনাদের কিছু কাজ আছে, আছে কি না? আপনারা দল বেঁধে আল্লাহ তার রসুলের স্লোগান দিতে দিতে চলে যাবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। বলুন তো কয় তারিখ? 6 মার্চ চাঁদপুর পুরান স্টেশনে ইনশাল্লাহ, আমি মাগরিবের আগেই সেখানে ল্যান্ড করব ইনশাল্লাহ। আপনারা যাওয়ার চেষ্টা করবেন, এসার পর পর আমি বক্তব্য রাখবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে যুবকরা খুব কষ্ট করে প্রোগ্রামটি করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, বিশেষ করে শাহাদাত, আরিফ, ফয়েজ, অলি, নাজমুল। আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন মুনাজাতের আগে বসে যান, বারবার বলতেছি আমার মেজ ভাই আগামী শনিবার থেকে রামপুর সফরে আসতেছেন, আপনারা যেভাবে সহযোগিতা করতেন সেভাবে সহযোগিতা রাখবেন ইনশাল্লাহ। একটি সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিন আল্লাহর সমকক্ষ কেহ নাই। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই। আহলে হাদিসরা বলে থাকে আল্লাহর আমাদের মতোই দেহ আছে, এবং তারা বলে আল্লাহর এক এক হাতে মাত্র 2টা করে আঙ্গুল আছে, তারা বলে থাকে আল্লাহর মাত্র 1টি কদম আছে। এই হলো তাদের শিরকি আকীদা। আমাদের বিশ্বাস আমার আল্লাহ তাআলা সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার। 2, আহলে সুন্নাত এবং মুসলমানদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, এর পক্ষে অসংখ্য দলিল কোরআন হাদিসে আছে। সহি মুসলিম 2 খণ্ড সৌদি আরবের ছাপ 610 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মারারতু বি মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রাতে আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পরে দেখলাম নবী মুসা তার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো মুসা যদি মরে পচে মাটির সাথে মিশে যেত, মরা মুসার পক্ষে নামাজ পড়া সম্ভব হতো? শুয়েও না, বসেও না, দাঁড়ায়ও না, কবরের উপর দাঁড়ায়া। তাহলে মুসা নবী তার কবরে মরা না জিন্দা? মুসা যদি তার কবরে জিন্দা হয়, ইব্রাহিম যদি জিন্দা হয়, যিনি মুসারও নবী, ঈসারও নবী, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হায়াতুন নবী, তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। এই কথাটা আহলে হাদিসরা বিশ্বাস করে না। 3,
আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন শাফাত করবেন, এটা ইজমাই উম্মত, কোরআনেও এটা আছে, হাদিসেও আছে। ইবনু হাজার আসকালানি তার কিতাবে লিখেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর, আল্লাহ রাসূল যে শাফাত করবেন এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আলেমরা জানেন নূরুল আনোয়ারে আছে, মুতাওয়াতির হাদিস অস্বীকারকারী মুসলমান থাকতে পারে না। আহলে হাদিসরা আল্লাহ রাসূলের শাফাতকে বিশ্বাস করে না। এইভাবে আহলে হাদিসের সাথে আহলে সুন্নতের 15টা আকীদায় পার্থক্য আছে। তারা একটি পথভ্রষ্ট দল, তাতে কোনো সন্দেহ নাই। তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, তাদের সাথে কোনো লেনদেন রাখা উচিত হবে মনে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে দেখেন, দাঁড়ায় কোনো প্রশ্ন নাই লিখিত। তারপরে দেখুন, আমরা আহলে সুন্নত আহলে হক বিশ্বাস করি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। আহলে হাদিস তা বিশ্বাস করে না, বেয়াদবদের মতো তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ, যে বলবে সে মুসলমান থাকতে পারে না, সে মুরতাদ, ঠিক কিনা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। কয়টা হাদিস চাও তুমি? শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস, সাহাবী বলেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। তোমার আমার দুই দাঁত থেকে বাতাস বের হয়, আল্লাহ রাসূলের দুই দাঁত থেকে নূর বের হয়ে যেত। বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ দোয়াতে হাত তুলছেন এত উপরে, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহে, আমি আনাস আল্লাহ রাসূলের দুই বগল থেকে নূরের চমক বেরুতে দেখলাম। তোমার আমার বগলের অবস্থা দেখো, আফ্রিকার জঙ্গল হয়ে আছে, আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল থেকেও নূর বের হইতো। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। তিনি আখিরি নবী হিসেবে সকল নবীগণের নবী ছিলেন। কথা বুঝতে পারছেন? তারপর আহলে হাদিসরা বলে মাযহাব মানা শিরক, অথচ সারা দুনিয়ার মুসলমান একমত কোরআন হাদিস বুঝার জন্য একটি মাযহাব মানা ওয়াজিব। এই ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় ইমাম মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাহানিতে লিখেছেন, সাধারণ মানুষের জন্য একটি মাযহাব অনুসরণ করা ওয়াজিব। আর তারা বলতেছে মাযহাব মানা কি? শিরক, শিরক বলতেছে তারা। এভাবে অসংখ্য আকীদাগত ত্রুটি তাদের আছে, তাদের খপ্পরে পড়বেন না, মানুষকে পড়তে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আর নয়, আমিও ক্লান্ত, রাতে আমার মাহফিল ফেনীতে, এখান থেকে আমি ফেনী যে ল্যান্ড করব, আমি যেন রাতের মাহফিলটা করতে পারি ঠিক মতো, আপনাদের দোয়া চাই। আসুন আমরা এখন একটু দুরুদ সালাম পড়বো, তারপর দোয়া করব। সাল্লাল্লাহ ইশারা দেখ কর রওজা প্যারা ফির কহে হম খাদিম তুমহারা ইয়া নবী সালাম তের ঝান্ডা নিয়ে রাজ।